Let's get started. কেমন আছে সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার একদিকে রয়েছে বিগ ব্যাং, আর একদিকে ল্যান্ডার নাই, আর আমরা রয়েছি সিটি ক্রুজে। এখন আমরা চলে এসেছি গ্রিনিচে, আর আমরা এবার যাচ্ছি গ্রিনিচের ফুড টানেলের দিকে। শুনেছি নাকি এই টানেলটা রিভার থেমসের একদম নিচ দিয়ে চলে গেছে, নর্থ টু সাউথ। আমরা এখন রয়েছি রিভার থেমসের একদম নিচে। এই টানেলটা দেখছেন, এই টানেলের ওপর দিয়ে রিভার থেমস বয়ে গেছে। কথায় আছে যেখানে নাকি ভূতও দেখা যায়, আমরা ভূত দেখতে যাবো না, আমরা খালি টানেলটা দেখলাম, এবার যেখান থেকে নেমেছে সেখান থেকে আমরা উঠে যাবো। টানেল ঘুরে এবার আমরা চলে এসেছি কাটিসার, চলুন ভেতরে যাওয়া যাক। Dates back to 1869, and anything that is painted in white is part of the original katisha. Oh, এই দিকেরগুলো হ্যাঁ, দেখ এইখানে দেখা যে white যে paint করা আছে, oh ha, which dated back to 1869. কত বছর আগে কার কথা? দেখ শিপের যে শেপটা হয়ে আসছে না, এটা হচ্ছে নিচের ডেকে, মানে লোয়ার ডেক, এখান থেকে আমরা উপরে যাই। চায়না থেকে টি ট্রেড করা হতো, চায়না থেকে টি এখানে আসতো, আর পেমেন্ট হতো সিলভার কয়েনে, কারণ তখন সেটারই চাল ছিল। কিন্তু 1842 আর 1856 ওই সময় দুটো ভয়াবহ ওয়ার হয়, সেখানে এই জাহাজটাও মাঝখানে পড়ে যায়। জন উইলিস এই কাটি সার্কিটে বানিয়েছে, আর কাটি সার্কিট খুব তুমি এটা কাটতে পড়েছো ম্যানহাটে মার্চে, এটাই তো জন উইলিস ছিল না, না তো সেই সময় জাহাজ বা সিডিপি ভরসা, তো এখান থেকে চায়না এখানে এইখান থেকে প্যাসিফিক ওশেন সব কিছু হয়ে আটলান্টিক হয়ে তারপর যেত ওটা ইউকে গ্রিনিচের কাছে। বিশাল বড় রুট ছিল। কতদিন লাগতো বলতো পৌঁছতে তাহলে? লাগতো তো কয়েক মাস তো লাগবে। কত বড় জাহাজ, হ্যাঁ চাকরি তাড়াতাড়ি যাও ঘুরিয়ে দাও। এটা কি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জাহাজ? না, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জাহাজ তো আরো বড় ছিল, তবে আমরা বলতেও পারি ওরা ওখানে উঠেছে, আমাদের উঠতে হবে? দেখ কারা উঠেছে, ও হ্যাঁ ওদের লোক উঠেছে।
সেলোয়ের সুতো, সেই পুরনো নোংরা চাদর সব ধুয়ে রেখেছে। কাছেও নেই বল, বন্ধ বেরোচ্ছে। ওখানে কি হচ্ছে? ওখানে টাওয়াল, সেলারদের চাড্ডি সব শুকোচ্ছে। ওটা দেখাচ্ছে না তো ভিড়, এত ভিড় সব দেখছি চোখ ভিড়। হ্যাঁ চল। চালু করেছিলেন একটা 1957-এ, আর একটা করেছিলেন হচ্ছে 2012 সালে। সাধারণত এই জাহাজগুলো ইউজ হতো চীনের সাথে চায়ের ব্যবসা বাণিজ্যের জন্য। জাহাজ ঘুরে এখন বাজে বেলা একটা, আর খালটা খিদেও পেয়েছে। এর পাশেই রয়েছে একটা মার্কেট যেখানে অনেক রকমের ফুড স্টল রয়েছে। তো ভাবছি এখান থেকেই হালকে কিছু একটা খেয়ে নেবো, তারপর পুরো জায়গাটা ঘুরে দেখা যাবে। ঘুরে ওখান থেকে বেরিয়েই এখন আমরা চলে এসেছি পড়াশুনো করতে। না, ঠিক পড়াশুনো নয়, এখন আমরা চলে এসেছি ওল্ড রয়্যাল নাভাল কলেজে। কলেজের চ্যাপেলের মধ্যে এতদিনে তো আপনারা জেনেই গেছেন যে এখানকার সমস্ত পুরনো কলেজগুলোতে একটা করে চ্যাপেল থাকে বা চার্চ থাকে। আমি এখন রয়েছি সেই চার্চের মধ্যে। এখন আমি রয়েছি কুইন্স হাউসে। এটাকে বর্তমানে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের অন্তর্গত করা হয়েছে। টানেল, তারপরে কাটি শার্ক, সেই সব পেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম গ্রিনিচ মার্কেট, তারপরে রানীর বাড়ি, সব দেখে এখন আমরা রয়েছি গ্রিনিচ পার্কে। এই পার্কের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে রয়্যাল অবজারভেটরির দিকে। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। একটু হালকা হাইকিং আছে, তাই কথাটা একটু অন্যরকম শোনাতে পারে। এনিওয়েজ, সেটাকে অ্যাভয়েড করে চলুন রাস্তাটা এনজয় করতে করতে ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। আমাদের ছোট্ট টিনটিন নিউ ফ্যাক্টস নিয়ে হাজির, বলে ফেলো। এই ক্লকটা কোনটি দেখা যাচ্ছে? এটা হচ্ছে রয়্যাল অবজারভেটরির বাইরে। আর এই ক্লকটা ফার্স্ট ক্লক গ্রিনিচে, কোনটা অ্যাভেইলেবল ফর পাবলিক হল। আমরা আছি রয়্যাল অবজারভেটরিতে। এইটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি, আর ওইখানে আছে প্রাইম মেরিডিয়ান। ওই যেখানে লাইনটা দেখছেন ভিড়, ওখানে প্রাইম মেরিডিয়ান, আর বাইরে সুন্দর স্কাই লাইন। ওখান থেকেই আমরা চলে আসলাম এইখানে। অনেকটা হাঁটা আছে, মোটামুটি 15-20 মিনিট, কিন্তু দিস ইজ ইউনিক, কারণ ছোটোবেলা আমরা জিওগ্রাফি বইতে পড়েছি প্রাইম মেরিডিয়ান 0 GMT, সেটা এখন আমরা সচক্ষে দেখছি, অনুভব করছি, দারুণ লাগছে। যে লাইনটা দেখলেন সেটাই হচ্ছে প্রাইম মেরিডিয়ান 0 degree GMT। আমার বাঁ দিকে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, আমার ডান দিকে ইস্টার্ন হেমিস্ফিয়ার। তো লংগিটিউড ওয়েস্ট অ্যান্ড লংগিটিউড ইস্ট। আমরা ইস্ট থেকে ওয়েস্ট গেলাম, ওয়েস্ট থেকে আবার ইস্ট গেলাম।
প্রিয়াঙ্কা এখন ইস্টে দাঁড়িয়ে, আমি এখন বেস্টে দাঁড়িয়ে, আর আমাদের মাঝখানে প্রাইম মেরিডিয়ান। ওই যে রুমটা আছে, অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু কি হচ্ছিল, ওটা ডার্ক না হলে ওখানে ইমেজটা পরিষ্কার দেখা যায় না। কেন এটা বলছি ইমেজটা, কারণ ওখানে হচ্ছে ওই রুমটা হচ্ছে ক্যামেরা অবসকিউরা। ওখানে হচ্ছে, ওখানে কি দেখা যায়, ওখানে কুইন্স হাউসের রিয়েল টাইম ইমেজ দেখা যায়। তো এমনইভাবে এটা সাজানো, এমনভাবে প্লেসমেন্ট করা ক্যামেরা দিয়ে, যে ওখান থেকে কুইন্স হাউস সামনেই, ওই কুইন্স হাউসের ইমেজটা এখানে আসে, এখান থেকে গিয়ে নিচে ওটা দেখা যায়। কিন্তু যেহেতু এখানে প্রজেক্টর, তো ডার্ক রুম ছাড়া ইমেজ ভালো পরিষ্কার হয়ে যাবে না। আর বারবার কি হচ্ছে, লোকজন ঢুকছে, পর্দা খুলে দিচ্ছে আর পুরো বিগড়ে দিচ্ছে। তো চোখে দেখতে পারলাম কিছুটা হলো, কিন্তু ক্যামেরা বন্দি সেইভাবে হলো। কি দেখা গেল রে? স্যাটার্ন দেখে পেয়েছিস? বাবা, সব টাইম দেখাচ্ছে না? মানে এই গ্লোব থাকলে চিন্তা করতে হবে না কত ঘন্টা এগিয়ে আছে পিছিয়ে আছে। দেখ 75 ডিগ্রি, এটা মানে ইউএসএ না, নিউ জার্সি পাস করেছে, এখন 8:30 বাজে নিউ জার্সিতে। এটা কি রে? হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসলাম গ্রেট ইকুয়েটোরিয়াল টেলিস্কোপের সামনে। এইটা হচ্ছে ইউকের সব থেকে বড় টেলিস্কোপ। তিনটিন আগেরটাতে স্যাটার্ন দেখেছিল, এটা দিয়ে দেখলে কি দেখবে? এগুলো দেখানোর জন্য এই টেলিস্কোপটা ইউজ করা হতো। 1893 এটা বানানো হয়েছিল, কিন্তু এখন এই টেলিস্কোপটার ইউজ হয় না। আমিও বলে দিই, বলে দাও, এই টেলিস্কোপটা বানিয়েছে স্যার উইলিয়াম ক্রিস্টি। ও ওয়াও, আমাদের ফ্যাক্ট চ্যাম্পিয়ন। চলো, একটা পাম্প হয়ে আছে দেখছিস? কেন? কারণ কেউ ফটো তুলছে না, তুই ফটো তুলছিস। কারণ কেউ জানে না এর বিশেষত্ব, আমি জানি একা, আমি পড়াশোনা করে এসেছি। তোর দেখা দেখে আরো একজন এসেছে ফটো তুলতে, দেখেছিস তো? একজন তুললে বাকিরাও আসে। চ, রয়্যাল অবজারভেটরি, প্রাইম মেরিডিয়াল 9, আমাদের মোটামুটি সবই দেখা হয়ে গেছে, এদিকে যা যা ছিল। এবার আমরা যাচ্ছি কোথায়? ও2। কারেক্ট, আমরা এখন যাচ্ছি ও2। এখান থেকে বাসে করে যেতে হবে, একটু দূর রয়েছে, হেঁটেও যাওয়া যেত, কিন্তু বাসে গেলে একটু টাইমটা সেভ হবে, আরও অনেক কিছু দেখার আছে আমাদের, সময় মতো সব কিছু সারতে হবে। এখানকার একটা বিশাল বড় শপিং মল, এখানে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি প্রচুর নামি দামি সব দোকান। একদিকে রয়েছে কেলভিন ক্লেন, আরেকদিকে রয়েছে টমি হিলফিগার, সবই তো আছে, কিন্তু যে আমাদেরকে কিনে দেবে জিনিসপত্র তারই দেখা নেই। কোথায় গেছে তোমার পাপা? জানি না। পাপা কি ভয়ে পালিয়ে গেল? আমার তাই মনে হয়েছে। ফাইনালি আমাদের ক্যাশিয়ারকে পাওয়া গেছে, এখন আমরা চলে এসেছি আইএফএস ক্লাউড কেবিল কারে।
আর বিশাল লম্বা লাইন পড়েছে, জানি না কতক্ষণ লাগবে। চলে আসলাম ক্রাউন প্লাজার দিকে, এখান থেকে মনে হয় মেট্রো বা কিছু করতে হবে, আমি জানি না এক্স্যাক্টলি এটা কোন লোকেশন, বাট এখান থেকে তুই একটা বলছিলি কি ড্রাইভারলেস ট্রেন আছে, রাইট? বাট হ্যাঁ চলো একবার ব্যাগ ফ্যাগ নিয়ে নাও। হ্যাঁ রানিং এ যেতে হবে। হ্যাঁ টিনটিন আর ইউ রেডি? ইয়েস। তোর এই কেবল কারের এক্সপেরিয়েন্সটা কেমন লাগলো? ঠিকঠাক, খুব একটা হাইফাই না, কারণ অনেকগুলো অনেক আমি কেবল কার চড়েছি। না আমার বেশ ভালো লেগেছে, নদীর উপর দিয়ে যাচ্ছে আর তারপর দুদিকটাই খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখন সানসেটও হচ্ছে, তো সব মিলিয়ে বেশ। নদীর উপর দিয়ে আমরা কি এর আগে কোনোদিন চড়িনি কেবল কার? পাহাড়ের ওখানে চড়েছি, ম্যাক্সিমাম পাহাড়ের উপরে চড়েছি। আমার তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা দেখ কোথায় আছে, এখান থেকে কত দূর? আগে দেখি আমরা আছিটা কোথায়। গুড কোশ্চেন। রয়্যাল ভিক্টোরিয়া স্টেশনে, এখান থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা নেব সেটা হচ্ছে DLR, যার ফুল ফর্ম ড্রাইভারলেস ট্রেন। তো এখান থেকে ড্রাইভারলেস ট্রেন ছাড়ে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওই দেখ ওই ট্রেনটা আসছে, ওটাতে কিন্তু ড্রাইভার নেই কোনো, ড্রাইভার ছাড়া ট্রেন, ড্রাইভার ছাড়া ওর অটোমেটিক ট্রেন চলছে। এখান থেকে আমরা ড্রাইভারলেস ট্রেন করে চলে যাবো ক্যানিং টাউন, ক্যানিং টাউন থেকে আমরা আবার ধরবো আন্ডারগ্রাউন্ড মেট্রো। তো আসুক ফার্স্ট কম্পার্টমেন্ট ওঠার ট্রাই নেব, যাতে আমরা অন্তত দেখাতে পারি যে ট্রেনে কিন্তু কোনো ড্রাইভার নেই, একদম সামনে থেকেই প্যাসেঞ্জার। এখন চলে এসেছি ওয়াটারলু, এবার রাতে ডিনারটা এখান থেকে ভাবছি প্যাক করিয়ে নেব। আমরা ওয়াসাবি থেকে হট বেন্টো নিয়ে নিয়েছি, হট বেন্টো মানে গরম গরম খাবার ওরা এরকম একটা প্যাক করে দেয়। আমরা নিয়েছি হচ্ছে রাইস আর চিলি চিকেন, রাইস অ্যান্ড চিলি চিকেন। ঘোরাঘুরি করে খুব ক্লান্ত আমরা, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়েছি, 8:07 ট্রেন, আস্তে আস্তে আমরা যাব বাড়ির দিকে। তাহলে আজকের ঘোরাটা ভালোই হলো, বলুন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।